আগামী 6 এপ্রিল এডিসি নির্বাচন স্বাভাবিকভাবে সম্পন্ন করার জন্য রাজ্য নির্বাচন কমিশন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। বৃহস্পতিবার রাজ্যের কয়েকটি জায়গায় ভোট কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয় চূড়ান্ত মকপোল। রাজ্যে বর্তমানে চলছে ভোট মরশুম। রাজ্য নির্বাচন কমিশন 6 এপ্রিল এডিসি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। এডিসি নির্বাচন সাঙ্গ হলেই হয়তো ঘোষণা হতে পারে পুরো ভোটের দিনক্ষণ। আসন্ন এডিসি নির্বাচনকে সর্বাত্মক করার প্রয়াস জারি রেখেছে রাজ্য নির্বাচন কমিশন। বৃহস্পতিবার জিরানিয়া মহকুমা ও তেলিয়ামুড়া মহকুমায় 3টি এডিসি আসনের ভোটের কাজে নিযুক্ত ভোট কর্মীদের মকপোল অনুষ্ঠিত হয়। এদিন জিরানিয়াস্থিত অগ্নিবীণা হলে 15 জিরানিয়া ও 16 মান্দাই বাজার পুলিনপুর নির্বাচনী ক্ষেত্রে নিযুক্ত ভোট কর্মীদের মকপোলের মাধ্যমে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ দেন মান্দাই ব্লকের বিডিও এনএস চাকমা। এক্সচেঞ্জ হয়েছে, যারা পোলিং পার্সোনাল যাদের অ্যাপয়েন্টমেন্ট আছে, তো আমাদের অনেকজন মান্দাই জিরানিয়া সাব ডিভিশনের পোলিং পার্সোনাল লোক আছে, আবার পাশাপাশি মোহনপুর সাব ডিভিশনে থেকে সিলেক্টেড যারা পোলিং পার্সোনাল নিযুক্ত আছেন তারাও এখানে আছেন। তো আমরা চাইছি যারা বাইরে থেকে এসছেন তাদেরকে নিয়ে, প্লাস আমাদের যে সাব ডিভিশনে যারা আছেন সরকারের ভোটকর্মী হিসেবে নিযুক্ত তাদেরকে নিয়ে আমরা আজকে এই ট্রেনিং। কেন এই ট্রেনিংটা? তাদের যাতে আমরা পর্যাপ্ত মানে ট্রেনিং দিতে পারি, যাতে ভোটের ভোট কেন্দ্রে যাতে কোনো সমস্যা না হয়, যাতে আমরা সব রকমেরভাবে আমাদের যাতে ট্রেনিংটা ভালোভাবে সম্পন্ন হয়। সামনে প্রশিক্ষণ পেয়ে খুবই খুশি মকপোলে আসা জনিক প্রভাত রুদ্রপাল নামে এক ভোট কর্মী। তিনি তার অভিজ্ঞতা ক্যামেরার সামনে তুলে ধরেন। আচ্ছা, আজকে আমরা এখানে এসেছি এডিসি ইলেকশনের জন্য। এডিসি ইলেকশন কীভাবে করতে হবে এসডিএম সাহেব আমাদেরকে ক্লিয়ারলি আমাদেরকে ব্রিফ করেছে। এডিসি ইলেকশন করতে গিয়ে কোনো রকম যাতে কোনো প্রবলেম না হয় এই জন্য আমাদেরকে আজকে ট্রেনিং দেওয়া হচ্ছে, এবং বিভিন্ন ইয়েতে ভিডিও ক্লিপিংগুলিও আমাদের দেখানো হচ্ছে কীভাবে নির্বাচন করতে হয়। আমাদের আগের অভিজ্ঞতা আছে, ঠিকই আছে, কিন্তু ইদানিংকালে কিছু কিছু বিষয় আছে এগুলো আমরা অনেকে অবগত না বা ভুলে গেছি, এগুলোকে আবার একটু রিমাইন্ড করে দেওয়া হচ্ছে। আসন্ন ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে 11 মহারানী তেলিয়ামুড়া নির্বাচন কেন্দ্রের 47টি পোলিং স্টেশনে ভোট কর্মীদের দ্বিতীয় দফা চূড়ান্ত মকপোল অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলাকেন্দ্রে। এদিন উপস্থিত ছিলেন 11 মহারানী তেলিয়ামুড়া আসনের অবজারভার উদয়ন সিনহা, তেলিয়ামুড়া মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার ভাস্কর ভট্টাচার্য, এআরও প্রদীপ দেববর্মা এবং মুঙ্গিয়াকামী ব্লকের বিডিও জয়দেব দেব বর্মা ও তেলিয়ামুড়া ব্লকের বিডিও শান্তনু বিকাশ দাস সহ অন্যান্যরা। এই মকপোলকে কেন্দ্র করে রিটার্নিং অফিসার ভাস্কর ভট্টাচার্য জানান, 11 মহারানী তেলিয়ামুড়া নির্বাচনী কেন্দ্রের 47টি পোলিং স্টেশন রয়েছে। তাছাড়া মকপোলের মাধ্যমে ভোট কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয় কিভাবে ইভিএম মেশিন পরিচালনা করতে হয়। মোট 48টা পোলিং স্টেশন, তো 48টা পোলিং স্টেশনের 48টা টিম প্লাস মিলে পাঁচজন করে আছে একটা টিম, তো তাদের আজকে দ্বিতীয় তথা ফাইনাল মকপোল এখানে হচ্ছে। কারণ এর আগের যে মকপোলটা হয়েছিল এটা আরও বেশি লোকের হয়েছে, এবার একটা র্যান্ডমাইজেশন হয়েছে ডিস্ট্রিক্ট লেভেলের মধ্যে, যেমন হুয়াইয়ের অনেক টিম আমাদের এখানে চলে এসছে। তো এই টিমটাই আলটিমেটলি আমার 11 মহারানীপুর যে ডিস্ট্রিক্ট কাউন্সিল কনস্টিটুয়েন্সি সেখানে ভোট গ্রহণের জন্য যান। তো এখানে একদম হাতে কলমে ইভিএম মেশিন কীভাবে পরিচালনা করতে হয়, বিভিন্ন ফর্ম কীভাবে ফিল আপ করতে হয়, জমা কীভাবে দিতে হবে, ম্যাটেরিয়াল সর্টিং কবে ওনারা গিয়ে করবেন, হ্যাঁ, এই সমস্ত বিষয় নিয়েই মূলত আজকে আলোচনা চলছে। তো আমাদের ফার্স্ট হাফে আলোচনা হয়েছে থিওরিটিক্যাল, আর প্র্যাকটিক্যাল ইভিএম ডেমনস্ট্রেশনটা আমাদের এআরও যিনি আছেন প্রদীপ দেব বর্মা, তো উনি হাতে কলমে দেখিয়ে দেবেন প্রত্যেকটা পোলিং। সেই সাথে জানান প্রতিটি পোলিং স্টেশনে প্রিসাইডিং অফিসার ছাড়াও 5 জন করে ভোট কর্মী থাকবে, তাছাড়া মোতায়েন থাকবে নিরাপত্তা বাহিনীও। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।